DIZO GoPods D powered by realme এই হেডফোনটি আপনারা 10 মিনিট চার্জ দিয়ে 120 মিনিট প্লেব্যাক টাইম পাবেন এবং মাত্র 1.5 ঘন্টা চার্জ দিয়ে আপনারা 20 ঘন্টা হেডফোনটি ইউজ করতে পারেন ওয়াও না সো একদম ওয়াও ইন্ট্রোডিউসিং দা অল নিউ DIZO GoPods D powered by realme সো হে এভরিওয়ান ওয়েলকাম টু বক্সিং মেনিয়া 14 ওয়েলকাম টু অ্যানাদার বাজেট ভিডিও সো আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন একটি বেস্ট বাজেট ব্লুটুথ হেডফোন যেটা DIZO GoPods D powered by realme তো फ्रेंड्स realme এর এই হেডফোনটির প্রাইসের কথা যদি বলা যায় তো এটা আপনারা ফ্লিপকার্টে পাবেন মাত্র 1199 টাকা তো 1199 টাকার এই হেডফোনটি বেস্ট বাজেট ব্লুটুথ হেডফোন হতে পারবে কিনা বা এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো সেগুলি জানার জন্য কিন্তু ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই হেডফোনটি বেস্ট বাজেট ব্লুটুথ হেডফোন হবে কিনা সো আনবক্সিং করার আগে হেডফোনটির প্যাকেজিং এ যে সমস্ত ডিটেইলস এবং স্পেসিফিকেশনসগুলি আছে চলুন একবার দেখে নেওয়া যাক তো হেডফোনটির কোম্পানি নেম আপনারা পাচ্ছেন DIZO মডেল নাম্বার পাচ্ছেন GoPods D powered by realme TechLife বক্সটির একদম ব্যাক সাইডে আপনারা সমস্ত ডিটেইলস এবং ইনফরমেশনসগুলি পেয়ে যাচ্ছেন তো এখানে আছে এমআরপি 2499 রুপিস বাট আমি এটি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি অনলি 1199 রুপিস অর্থাৎ 1199 টাকা এই হেডফোনটি আপনারা রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন তো এখানে কিছু স্পেসিফিকেশনস দেওয়া আছে যেমন 20 আওয়ার্স লং লাস্টিং ব্যাটারি 10 mm লার্জ ব্যাস বুস্ট ডাইভার্ট থাকছে 110 ms সুপার লো লিটারেসি অর্থাৎ 110 ms সুপার লো লিটারেসি আপনারা হেডফোনটিতে পেয়ে যাচ্ছেন থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন ফর কলস এবং আপনারা পাচ্ছেন ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল অর্থাৎ হেডফোনটি কিন্তু সম্পূর্ণভাবে টাচ কন্ট্রোল তো এরপর আমি বক্সটা ওপেন করছি তো প্যাকেটিংটা আপনারা অনেকটা এরকম পেয়ে যাবেন তো ফার্স্টে কিন্তু আপনারা পাচ্ছেন ডিজোর হেডফোন তো এটাকে আমি সাইডে রাখছি তো এরপর আপনারা পাচ্ছেন টু পেয়ার এয়ার মাপস এবং আপনারা পাচ্ছেন একটি নর্মাল চার্জিং কেবল এছাড়া আপনারা পাচ্ছেন DIZO GoPods এর ইউজার গাইড তো আপনারা একবার চেক করে নিতে পারেন তো এরপর আমি আসছি এর হেডফোনটিতে তো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ DIZO GoPods D পাওয়ার্ড বাই রিয়েলমি সম্পূর্ণ ব্ল্যাক কালারের সঙ্গে তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপলোড হলে যাতে সবার আগে আপনি সেটা দেখতে পান তো এরপর আমি আপনাদেরকে বলবো যে হেডফোনটির ফিজিক্যাল ওভারভিউ তো হেডফোনটিতে আপনারা পাচ্ছেন একটি ক্যাপসুল তো ফ্রেন্ডস ক্যাপসুলটির একদম ফ্রন্টে কিন্তু আপনারা পাচ্ছেন একটি DIZO লোগো এছাড়া ক্যাপসুলটির একদম ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর এবং ব্যাক সাইডে পাচ্ছেন আপনারা একটি নর্মাল চার্জিং ইম্পোর্ট ক্যাপসুলটি লিড ওপেন করলে আপনারা পাচ্ছেন দুটি ইয়ারবাডস একটি লেফট ইয়ারের জন্য এবং একটি রাইট ইয়ারের জন্য এছাড়া ক্যাপসুলটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পিন তো এরপর আমি আসছি ইয়ারবাডস দুটিতে তো ইয়ারবাডস দুটি কিন্তু সম্পূর্ণ ম্যাট ফিনিশের সঙ্গে আপনারা পাবেন এবং সম্পূর্ণ ব্ল্যাক কালারের সঙ্গে এছাড়া একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন মেটালিক ফিনিশ যেটা টাচ কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করবে এছাড়া একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন দুটি ইয়ারবাডস তাছাড়া থাকছে চার্জিং পিন কেসটি আপনারা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের সঙ্গে এবং ব্ল্যাক কালারের সঙ্গে এছাড়া হেডফোনটিতে কিন্তু গ্লসি ফিনিশ না হওয়ার জন্য কিন্তু কেসটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না তো হেডফোনটি কিন্তু একদমই পোর্টেবল আপনারা দেখছেন একদম হাতের মধ্যে সেট করে যাচ্ছে এবং আপনারা খুব সহজে কিন্তু হেডফোনটিকে ক্যারি করতে পারেন এবং এটি একদমই পকেট হেডফোন এছাড়া হেডফোনটি পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের সঙ্গে তো ফ্রেন্ডস এরপর দেখে নেওয়া যাক হেডফোনটিতে আপনারা কি কি স্পেসিফিকেশনস পাচ্ছেন তো ফ্রেন্ডস ফার্স্টে আপনারা পাচ্ছেন হেডফোনটিতে মাইক ব্লুটুথ ভার্সন পাচ্ছেন 5.0 থাকছে ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার এছাড়া চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 1.4 আওয়ার্স এবং প্লেব্যাক টাইম আপনারা পাচ্ছেন আপ টু 20 আওয়ার্স তো ফ্রেন্ডস হেডফোনটি কিন্তু যথেষ্টই ভ্যালু ফর মানি একটি হেডফোন তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি কারণ হেডফোনটি চার্জিং টাইম আপনারা পাচ্ছেন মাত্র 1.4 আওয়ার্স এবং প্লেব্যাক টাইম পাচ্ছেন আপনারা 20 আওয়ার্স তো আপনারা কিন্তু 20 আওয়ার্স হেডফোনটিকে ইউজ করতে পারেন এছাড়া হেডফোনটি মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনারা 120 মিনিট প্লেব্যাক টাইম পাবেন এছাড়া হেডফোনটিতে আপনারা পাচ্ছেন 10 mm ব্যাস বুস্ট ড্রাইভার থাকছে 110 মিটার সুপার লো লিটারেসি অর্থাৎ গেমিং মোড কিন্তু আপনারা হেডফোনটিতে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা পাচ্ছেন এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন থাকছে IPX4 লেভেল ওয়াটার রেসিস্ট্যান্ট লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল হেডফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন 100 mAh এছাড়া পাচ্ছেন আপনারা টাচ কন্ট্রোল থাকছে বিউটিফুল মেটালিক স্ট্রাকচার এবং আপনারা পাচ্ছেন কানেক্ট উইথ রিয়েলমি লিঙ্ক অ্যাপ তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই হেডফোনটি সম্পূর্ণভাবে রিয়েলমি লিঙ্ক অ্যাপের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন তো রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাথে কানেক্ট করলে কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা হেডফোনটিকে
ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, এরপর আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে হেডফোনটির পাওয়ার অন করবেন। তো ফ্রেন্ডস, আপনারা প্রথমে পাচ্ছেন একটি ক্যাপসুল। তো ক্যাপসুলটা লিড ওপেন করলে আপনারা পাবেন দুটি ইয়ারবাডস, একটি লেফট ইয়ারের জন্য এবং একটি রাইট ইয়ারের জন্য। তো ক্যাপসুল থেকে ইয়ারবাডস দুটি সেপারেট করার পর দুটি ইয়ারবাডসে আপনারা যখন 3 সেকেন্ডের জন্য টাচ করে হোল্ড করে রাখবেন তখন আপনারা হেডফোনটির পাওয়ার অন করতে পারবেন এবং এরপর আপনারা যে কোনো ডিভাইসের সঙ্গে কিন্তু হেডফোনটিকে কানেক্ট করতে পারেন। এছাড়া হেডফোনটি পাচ্ছেন আপনারা সম্পূর্ণ টাচ কন্ট্রোলের সঙ্গে। তো ফ্রেন্ডস, যখন আপনারা লেফট এবং রাইট ইয়ারবাডের যে কোনো একটি ইয়ারবাডের দুবার প্রেস করবেন তখন আপনারা মিউজিক প্লে এবং পজ করতে পারবেন এবং যে কোনো কলকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং রিজেক্ট করতে পারবেন। এছাড়া দুটি ইয়ারবাডসে যে কোনো একটি ইয়ারবাডসে আপনারা যখন 3 টাইম টাচ করবেন তখন আপনারা নেক্সট সঙ্গে যেতে পারবেন এবং যে কোনো দুটি ইয়ারবাডসের একটি ইয়ারবাডসে আপনারা যখন 2 সেকেন্ডের জন্য টাচ করে হোল্ড করে রাখবেন তখন আপনারা যে কোনো ইনকামিং কলকে রিজেক্ট করতে পারবেন এবং যে কোনো দুটি ইয়ারবাডসের একটি ইয়ারবাডসে যখন আপনারা 2 সেকেন্ডের জন্য টাচ করে হোল্ড করে রাখবেন তখন আপনারা গেমিং মোডে এন্টার করতে পারবেন এবং গেমিং মোড থেকে এক্সিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো হেডফোনটিতে আপনারা পাচ্ছেন ডিপ ব্যাস ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং পাচ্ছেন আপনারা সুপার লো লেটেন্সি 110 ms। তো ফ্রেন্ডস, এই কারণে কিন্তু হেডফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট বেটার আপনারা পাবেন। এছাড়া থাকছে গেমিং মোড। হেডফোনটির সবচেয়ে স্পেশাল ফিচার্স যেটা আপনারা পাবেন সেটা মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনারা 120 মিনিট প্লেব্যাক টাইম পাবেন এবং এটা কিন্তু যথেষ্টই বেটার একটা অপশন আপনারা হেডফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো হেডফোনটিতে কিন্তু আপনারা কোনো রকম টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন না, তো নর্মাল চার্জিং পোর্টে কিন্তু আপনারা যথেষ্ট বেটার এক্সপিরিয়েন্স হেডফোনটি থেকে পেয়ে যাচ্ছেন। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলবো এটা একটি বেস্ট ভ্যালু ফর মানি হেডফোন। তো ফ্রেন্ডস, ডিজোর প্রত্যেকটি হেডফোনই কিন্তু যথেষ্ট বেটার এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনারা পাবেন, তো সেই কারণে এই হেডফোনটি কিন্তু যথেষ্টই বেটার। এছাড়া আপনারা হেডফোনটিতে পাচ্ছেন টাচ কন্ট্রোল এবং আপনারা পাচ্ছেন IPX4 ওয়াটার রেসিস্টেন্ট। তো ফ্রেন্ডস, 1200 টাকা খরচ করে আপনারা যদি এই হেডফোনটি পারচেস করেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা একদমই ঠকবেন না, এটা কিন্তু যথেষ্ট একটি ভ্যালু ফর মানি হেডফোন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি হেডফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লাগে আপনারা কিন্তু এই হেডফোনটি পারচেস করতে পারেন, এটা কিন্তু যথেষ্টই বেটার একটি হেডফোন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।